আমি আমার মেসেঞ্জার সেটিংস এ চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ লক নামে নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু মেসেঞ্জারের নতুন একটি আপডেট। আপনি চাইলে আপনার মেসেঞ্জারটাকে লক করে রাখতে পারবেন। আপনার ফোনটা যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, সে চাইলে কিন্তু আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে এবং আপনার মেসেজগুলো কিন্তু পড়তে পারবে। বাট আপনি যদি এই অ্যাপ লকের সাহায্যে আপনার মেসেঞ্জারটাকে লক করে রাখেন, সে চাইলে কিন্তু আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে। সো আপনি কিভাবে এই অ্যাপ লক অপশনটিকে ইউজ করবেন, কিভাবে আপনার মেসেঞ্জারে সেট করবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, অ্যাপ লক অপশনটা আমাদের মেসেঞ্জারে সেট করার জন্য আমরা এখান থেকে আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে তিরো যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে আসবো। এখানে আসার পর আমরা এখান থেকে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটা রয়েছে এখানে, সেখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ লক নামে নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে। আপনার মেসেঞ্জারে যদি এই অ্যাপ লক অপশনটি অ্যাড হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আমি কিন্তু এই অপশনটাকে পেয়ে গেছি। যদি পেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টে বলবেন, আর যদি না পেয়ে থাকেন কীভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আপনি জাস্ট এখান থেকে অ্যাপ লক অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে বায়োমেট্রিক পদ্ধতিতে এটাকে আনলক করার জন্য, মানে আমরা আনলক করতে পারবো লকটাকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিছু কথা বলতেছে, মানে এই অ্যাপ লক অপশনটা কারা কারা পাবে, মানে যাদের ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 9-10 এর মধ্যে রয়েছে। আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড ভার্সন 8 হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটাকে পাবেন না। আপনার ফোনটা অবশ্যই মানে অ্যান্ড্রয়েড ভার্সন 9 বা 10 হতে হবে, বা এর উপরে হলেও কিন্তু চলবে। আমারটা হচ্ছে গিয়ে 13। আমি এখান থেকে এটাকে ইনেবল করে দিচ্ছি। এটাকে ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনের যে লকটা আছে ওই লকটা কিন্তু চাইবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনের লকটা দিয়ে দেবেন। আমি এখান থেকে আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো ফিঙ্গারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টা অপশন পাচ্ছি। প্রথম যে অপশনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আফটার আই লেভ মেসেঞ্জার। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখান থেকে মেসেঞ্জার থেকে বের হয়ে যাই, এক্ষেত্রে কিন্তু সাথে সাথে মেসেঞ্জারের লকটা লেগে যাবে। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি, মানে মেসেঞ্জারটাকে ওপেন করবো। সো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেসেঞ্জারটা লক হয়ে গেছে, মানে আমি বের হওয়ার সাথে সাথে কিন্তু লকটা লেগে যাবে। আমি এখান থেকে আমার ফিঙ্গার দিয়ে এটাকে আনলক করে আচ্ছা আনলক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও 3টা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে 1 মিনিট আফটার লিভিং মেসেঞ্জার, মানে আপনি যদি এখান থেকে 1 মিনিটটা সিলেক্ট করেন, এক্ষেত্রে আপনি যদি মেসেঞ্জার থেকে বের হয়ে যান 1 মিনিট পরে কিন্তু আপনার মেসেঞ্জারে অটোমেটিকলি লকটা লেগে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 মিনিটও রয়েছে। আপনি চাইলে এখান থেকে 15 মিনিটও সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে 1 ঘন্টা সিলেক্ট করতে পারেন। মানে আপনি যখন মেসেঞ্জার থেকে বের হয়ে যাবেন 1 ঘন্টা পর মানে মেসেঞ্জারে কিন্তু অটোমেটিকলি একটা লক লেগে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু রয়েছে। তবে আমার কাছে যে অপশনটা বেস্ট মনে হচ্ছে এটা হচ্ছে গিয়ে 1 মিনিট পরে, মানে আমি যখন মেসেঞ্জার থেকে বের হয়ে যাব অটোমেটিকলি কিন্তু 1 মিনিট পরে মানে আমার মেসেঞ্জারে লকটা লেগে যাবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে মানে প্রথম সিলেক্ট করতে পারেন, এক্ষেত্রে আপনি বের হওয়ার সাথে সাথে কিন্তু মেসেঞ্জারে লকটা লেগে যাবে। আপনি যদি এই অ্যাপ লক অপশনটি না পান এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি চলে আসবেন প্লে স্টোরে। আমি এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন মেসেঞ্জার লিখে। আমি এখানে সার্চ করলাম মেসেঞ্জার লিখে। সো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা আপডেট করা রয়েছে। অবশ্যই আপনি এখান থেকে আপনার মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনি এখান থেকে বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন। এক্ষেত্রে মেসেঞ্জারে যে সমস্ত নতুন নতুন আপডেট আসবে এই আপডেটগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। সো এই ছিল মূলত মেসেঞ্জারে নতুন একটি আপডেট। আর এই আপডেট আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে এই আপডেটটা দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।